শুটিং শেষ হলো অনিক দত্তের পরের ছবির। ছবির নাম যত কাণ্ড কলকাতাতেই। প্রায় আড়াই মাস ধরে চললো শুটিং। আনুষ্ঠানিক ঘোষণা সপ্তাহ তিনেকের মধ্যেই সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হয়ে গিয়েছিল ছবির শুটিং। কলকাতা শহর নিয়ে গল্প, আর প্রথম দিন শুটিং ছিল শহরের আইকনিক লোকেশন পার্ক স্ট্রিটের ট্রিঙ্কাজে। দার্জিলিংয়েও বেশ কিছুটা শুটিং হয়েছে। মাঝে পরিচালক নিজে অসুস্থ হওয়ায় শুটিং শেষ হতে কিছুটা সময় লাগলো। অনিক দত্তের নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে আবির চট্টোপাধ্যায় এবং নবাগতা নওশাবা। আগামী বছর পুজোয় মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালক নিজে এবং প্রযোজক ফেরদৌসুল হাসান শেয়ার করেছেন যত কাণ্ড কলকাতার র‍্যাপ আপ পর্বের বেশ কিছু ছবি।